আজকে একটা ইস্যু, আপনারা নিশ্চয়ই জানেন যে গত ছয় ডিসেম্বর রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর, ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের যারা স্টাফ কর্মী যারা, তাদের যে দীর্ঘদিনের যে সংগঠন করার অধিকার, সেই অধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং এই যে সরকারি আদেশ বেরিয়েছে, সেই সরকারি আদেশে বলা হয়েছে যে তারা যেহেতু একটা বিশেষ ধরনের জবে কাজে তারা নিযুক্ত, সুতরাং সরকার মনে করে যে তাদের কোনো সাংগঠনিক কাজ, সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তার জন্য তাদের এই দীর্ঘদিনের যে অধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা মনে করি যে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মতো এই দপ্তরের কর্মচারীরাও সংগঠনের সঙ্গে যুক্ত আছে এবং খুব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের সংগঠনের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট যেসব অভাব, দপ্তরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলিকে কর্তৃপক্ষের নিকট গণতান্ত্রিক উপায়ে সংগঠিতভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং সেগুলিকে সুরাহার সমাধানের তারা চেষ্টা করেছে। এবং কর্তৃপক্ষের সঙ্গে এই সংগঠনে যুক্ত থাকার সুবাদে দীর্ঘদিন তাদের যে সরকারি কাজে আগুন নেভানো বলুন বা অন্যান্য যেসব ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি, বাধা হয়ে দাঁড়ায়নি। আজকে হঠাৎ করে কি হলো যে সরকার ভাবলো যে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকা উচিত না, এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা তাদের যে সরকারি আদেশে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আজকে এই প্রতিবাদ মিছিল থেকে। আমরা দাবি জানাবো সরকারের কাছে যে ইমিডিয়েটলি এই আদেশ প্রত্যাহার করতে হবে, যদি প্রত্যাহার না করে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার যে ঘোষণা আমরা এই আজকের এই প্রতিবাদ মিছিল থেকে দিতে আমরা চাই।